ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহি যে আমাদের সম্মানিত ভাই জনাব নজরুল ইসলাম জানতে চেয়েছেন যে এক সফরে চার পাঁচটি উমরা করা যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল ইবাদ জি সম্মানিত ভাই যেহেতু হজ ও উমরা হচ্ছে একটি ইবাদত যা সারা জীবনে আল্লা সু হানা সামর্থ্যবান ব্যক্তির জন্য জীবনে একবার ফরস করেছেন তাই এই ক্ষেত্রে আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে যে এই উমরা যে বিধান যে এক সফরে আল্লাহ রসুল আলি সালাত সালাম বা সাহাবাই গণ একের অধিক উমরা করেছেন কিনা সেই সে বিষয়ে আমাদেরকে জানতে হবে সত্যিকারই যদি ইতিহাসের পাতা যদি খুলে দেখা যায় ইসলামের সোনালী যুগের দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে কথার প্রমাণ কোথাও পাওয়া যায় না যে আল্লাহ রসুল আলী সালাত সাল্লাম বা সাহাবাই করামগণ এক সফরে একের অধিক উমরা করেছেন অথচ যদি ইতিহাসকে দেখা যায় তাহলে একটা জিনিস লক্ষ্য করা যাবে সেটা হলো এই যে সেই যুগে না গাড়ি মোটর না হাওয়াই জাহাজ ছিল সেখানকার সেই যুগে মানুষ গাধার পিঠে উটের পিঠে ঘোড়ার পিঠে উঠে সফর করতেন কত কষ্টকর কত কষ্ট করে মদিনা থেকে মক্কা এসেছেন উমরা করার জন্য তিনারা ইচ্ছা করলে একের অধিক উমরা করতে পারতেন যেহেতু এটা নেক কাজ একটা এবাদত কিন্তু দেখা যায় এত কষ্ট সফর হওয়ার করার পরেও ইনাদের মধ্যে কেউ একের অধিক উমরা করার কোনো প্রমাণ পাওয়া যায় না অথচ আমরা জানি আমাদের জন্য আদর্শ আইডিয়াল একমাত্র আল্লাহ রসুল আলি সালাতুসালাম যার দলিল আল্লাহ সুফহান ও তা আল্লাহ কালাম ফাঁকের মধ্যে কথা পরিষ্কার ঘোষণা করেছেন আলা কাদান আলা কুমফি আতুন হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শই হচ্ছে আল্লাহ রসুল্লাহ আলহিহি সালাতাম তাই যদি হয় তাহলে যেহেতু আল্লাহ রসুল আলী সাল্লাত সালাম এবং সাহাবায় কেরামগন এক সফরে একের অধিক উমরা করেন নাই তাহলে আমরা কেন করি অবশ্যই এ বিষয়ে আমাদেরকে ভাবনা চিন্তা করা উচিত যে কাজ আল্লাহ রসুল আলী সাল্লা নিজে বা সাহাবাই কেরামগন করেন নাই বা করার জন্য অনুমতিও দেন নাই সে কাজ মানুষ যতই করুক না কেন সে কাজ বিফল সে কাজ যতই ভালো মনে করুক করুক না কেন তা আল্লাহ বাকরাবুল্লা আলমের কাছে গ্রহণযোগ্য না তার দলিল আল্লাহ রাসুল্লা আলহি সালাতাম স্পষ্ট ভাষায় বলেছেন সাহি বুখারি সাহি মুসলিমের হাদিস মানি আমরিন্দুন এবং সাহি মুসলিমের অতে আমি আলহি আমফাহ তাই আমাদেরকে এই ধরনের কাজ করা থেকে বিরত থাকা দরকার তার কারণ এই এক সফরে একের অধিক উমরা করা যাবে না যদি দেখা যায় যে আল্লাহ রসোল্লা আলি সাল্লাত সালাম তিনার জীবনে চারটি উমরা করেছেন একটি হজ করেছেন তো যে সফরে হজ করেছেন সেই হজের সময় একটি উমরা করেছেন বাকি তিন সফরে তিনটি উমরা করেছেন তাই ওলামা একরামগণ বলেন যে ওলামাদের সঠিক মত অনুযায়ী এক সফরে একের অধিক উমরা করা যাবে না এটাই হচ্ছে নিয়ম বাকি ওল্লাহ আলম সালাম আলাইকুম আলী উম রহমতুল্লা